মুরগি কেন দিনে হাসে কেন ডিম পেড়ে স্যুপ থাকে মুরগি কেন কটকটায় আমি ভার্সিটিতে প্রশ্ন পাঠিয়েছিলাম জবাব আসেনি বলে হুজুর হবে না আমি দিনে পারলে পারতে পারি কিন্তু মালিকের ক্ষতি করতে চাই না যার খাবো তার ক্ষতি করা যায় না কারণ সকাল হয়ে গেলে লোকের পুকুরে খালে কোনো অভ্যাস আমি বাড়িতে থাকি না পানিতে পানিতে ঘুরি যদি আমি দিনের বেলায় পারি লোকের পুকুরে ডুবে যাবে খালে ডিমটা ডুবে যাবে অমূল্য সম্পদ ডিমটা নষ্ট হলে মালিকের বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য রাত্রিতে পেড়ে চলে যাই যাতে করে মালিকের কোনো ক্ষতি না হয় মুরগি বলে হাঁসের মতন তো আমি পানিতে যাই না মালিক ঠ্যাঙ্গাইলো আমি পানিতে নামি না এই জন্য রাত্রিতে ডিম পড়া ঝামেলা করি না আমি দিনের বেলায় পারি যেহেতু পানিতে যাই না তাই তবে আমার এক জায়গায় পড়া অভ্যাস না আজকে এখানে পড়লে কালকে আর এক জায়গায় পড়ি কালকে ওখানে না পড়লে আর এক জায়গায় পড়ি চোদ্দ দিকে ডিম পেড়ে বেড়াই আজকে এখানে কালকে সেখানে কালকে আর এক জায়গায় চতুর্দিকে ডিম পাড়ি এই জন্য আল্লাহ বলে দিয়েছে চতুর্দিকে পাড়বা আর মালিক ডিম খুঁজে পাবে না এই জন্য তোরে কিন্তু জবাই করে দিতে পারে তোর প্রতি রাগান্বিত হতে পারে এই জন্য তুমি অন্তত মালিককে অ্যালার্ট দিয়ে জানাইয়া দিবা তুমি মালটা কোথায় ছেড়ে রেখেছো এই জন্য আমি দিনের বেলায় পাড়ি চোদ্দ জায়গায় পাড়ার কারণে ডিম পাড়ার পরে কট কট কটাস করে করে মালিককে অ্যালার্ট দিয়ে বলে থাকি মালটাই তবে জবটা মৌলভীদের ভিতর থেকে পেয়ে যাবে তাই তো একটা ফেরায় পড়ে গেলে মৌলভী ডাকতে বলে না রাগ করবেন না সোনা মালিকেরা আর হাঁস বলে আমি তো মালিকের একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া যেখানে সেখানেই পেড়েছি এই জন্য আমি আর ওই ডাকাডাকি করে গেজাগাজি করে গভীর রাত্রে মালিকের ঘুম ভেঙে দিতে চাই কারণ খুললেই তো ডিম পেয়ে তাহলে আমারও চিল্লে পাল্লা করে লাভ কি পাড়িছি পাড়িছি করে ইউনিভার্সে সত্যি আলী তোমার যে জ্ঞান শহরের দরজা বলা হয়েছে সত্যি আল্লাহ তোমার জ্ঞান দিয়ে এরকম বহু প্রশ্ন করেছিল আমার বলার এখন সময় নেই হ্যাঁ নাকি বলতাম আবার যদি কখনো আসি সেদিন বলবো ওই অঙ্কটা করে দিতে হবে তিনি ভাই আসছিস আমি ফর্মুলাটা বলে দেবো বড় ভাই বলে আমি তাও বলি ওদের কি করি কি করবো আমি কিভাবে ব্যাস করা সেই বার কিভাবে ব্যাস হবে কি করি আমি তো ফেরাই করি বড় ভাই যে আলী শিখিয়ে যাচ্ছে শোনো তুমি প্রথম যাইয়া কোন কথা না সাতটা করে খেজুর বিক্রি করবে এক টাকায় সাতটা খেজুর বিক্রি করবা সাতটা করে করে এক টাকা বেচবা খবরদার উল্টো পাল্টা যেন করবে না বলে হুজুর যা ইচ্ছা তা যা আপনি বলেন তাই আপনি যা বলেন আমি সাতটা করে বেচবো বলে তোমার যদি সাতটা করে বেচো তাহলে 50 টাকা হবে
49টার দাম হবে 749 টাকা বলে হ্যাঁ থাকবে একটা তাহলে আইন মেনে বেচতে হবে মেজিটারও তাহলে 4728 থাকে দুইটা হলো 7 টাকা বড় ভাই 7 টাকা মেজিটা 4 টাকা তুমি ছোটটা তাই বেচছো 7 টাকা তোমার খেজুর থাকবে 3টে টাকা হবে একটা বড় ভাই 7 টাকা মেজিটা 4 টাকা ছোটটার 1 টাকা এইবার বড় ভাইকে বলতেছে তুমি একটা বেচবা 3 টাকা তাহলে 7 আর 3 10 বড় ভাই একটা 3 বেচলে মেজিটা তো দুটো 6 টাকা বেচবে আগে ছিল বেচিনেস কয় টাকা 4 টাকা বেচিনেস মৌলবীরা মারে না মৌলবীর দাম জানায় হাপ্পা চুপা গাইতে পারে তো মনে করি কিছু হামলা ফাঙ্গা করে হ্যাঁ রাগ করবে না সোনামানিকেরা ওই আলজাবরা খালজাবরা তা বলেন মৌলবীরা করেছে তাই এখন পড়ে আলজাবি নাম ছিল কি আলজাবি ইনি আলজাবরা করে গেছে হ্যাঁ কথাগুলো ঠান্ডা মাথায় বুঝো আমি এরকম বহু অঙ্ক আছে হযরত আলী করেছে হ্যাঁ আমি এখন বলবো না তো যে কথাটা বলছিলাম ও ভাই ব্যাঙের পাওনা হয়ে গেছে দুটো ওর জীবনের নিরাপদ আচ্ছা বলুন তো যে ব্যাঙটা এই পেশাব করে করে আগুন নিভাচ্ছিল চেষ্টা করছিল ও ব্যাংটা তো ওই কালেই মরে গেছে কিন্তু তার জাতি ভাই আজ সম্মানের পাত্র তার জাত ভাই সে তো বেশি দিনের বাসিনী কিন্তু তার জাতি ভাই আজ পর্যন্ত সম্মানের পাত্র কথা ঠিক না ভুল হ্যাঁ কেউ তারে মারে না তাদের পেশাব এখনো পবিত্র কিন্তু সে ব্যাং তো আউ ভাই আমার তার জাতের ভিতরে ভালো লোক হলে জাতি সম্মান পায় যেমন মেরিগঞ্জে বাড়ি করলে আগে আব্দুল হান্নান ভাইয়ের নামটা আমি করি হান্নান ভাইয়ের এলাকায় কিনা বলো চতুর্দিকে চেনে লোকটা কি বলে এর জন্য মেরিগঞ্জবাসীর এটা সুনাম না দুর্নাম না বলো না হ্যাঁ আজ যদি এখানে বড় টাকা তৈরি হইতো কেউ 100 খুন করিয়েছে ওই তো ওই 100 খুনের বাড়ির পাশে বাড়ি বুঝতে কি বলে তাহলে সম্মান একদম সপ্তম আকাশ উঠিয়ে দিচ্ছে হ্যাঁ এই জন্য জাতির ভিতরে ভালো লোক হলে কি হয় এলাকাবাসী সম্মান পায় তাই না আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন বসিরহাটে আমি যেখানে যাই কালকে ছিলাম মুর্শিদাবাদ তো ওইতে হুজুরি দাঁড়া করলো তা আমার মনে করলো যেন আমি পিগি হ্যাঁ কি খালি হয় আর কোন জায়গায় সুযোগ বিক্রি হয় বসতে দিলে গতকাল ছিলাম মুর্শিদাবাদ দমকালে আমি বাড়ি এসে তখন বেলা 10:30 11টা ভাই তো এটা আমার সম্মান না আল্লামা হুজুরের ওসিলা কি বলে হুশিয়ার যেই বলি হুশিয়ার বাড়ি বলে আল্লামা হুজুরের এলাকা হ্যাঁ আল্লামা হুজুরের এলাকা বাড়ি হ্যাঁ এই কথা বললে ইচ্ছে সম্মান হ্যাঁ ওই আমি মালদায় গেছি আমি মালদা বাস করছি যে বাসের থেকে নেমে একটু চা খেয়েছি চা বিস্কুট পান খাওয়ার পরে হুজুর কোথায় যাবেন একটু জলসা দিয়েছে পাশে চিনি না কালি কালিয়া চক এগুলো আমার কোন কেরামতি কেদারতি আল্লাহ হুজুরের ওসিলা দাদা হুজুরের কি বলে হ্যাঁ রাগ করবেন না আমার থেকে যায় তা না আমার কি দাম আছে দাম তাদের ছিল তাই আমাদের একটু মূল্যায়ন করে তাই ছাড়া কিছু মূলত নিয়ত হচ্ছে আল্লাহ হুজুরকে সম্মান করা ওদের দাদা হুজুরকে সম্মান করা এই হচ্ছে মূলত ওদের নিয়ত ভাই এখন জাতের ভিতরে যদি কুলাঙ্গার হয় জাতি মার খেয়ে ওরে গালি শুনে ওরে এই নবাবের জামানা ছিল কত বছর আগে সিরাজউদ্দৌলা 200 বছর কত শ বছর 200 বছর আগে নবাব সিরাজউদ্দৌলা 200 বছর হয়ে গেছে মনে হয় যেন সেদিনকার ঘটনা সে জায়গায় আমি গেছি আপনারা অনেকে গেছেন হয়তো পলাশি সেই যুদ্ধের মাঠ যেটা এখন খৈতান কোম্পানি ওখানে সিনির মেশিন খুলেছে সিনির কল কারখানা খুলেছে পশ্চিমবাংলার বড় কারখানা সিনির কল সেটা হলো পলাশি
পশ্চিম বাংলা সবচেয়ে বড় চিনির কল পলাশী। হ্যাঁ, চালায় কে? খৈতান কোম্পানি। যায় কোম্পানি পাখা ঘরে খৈতান, ওই কোম্পানি চিনির কলটা করেছে। কিন্তু কল করলে লোকে যদি আশ্বাস না করে তো কল বেকার যাবে। 33,000 একর, 33,000 একর বিঘে, 33,000 একর, এতটা জমি খৈতান কোম্পানি কিনে নিয়েছে। ওইটাই হলো যুদ্ধের সেই পলাশী মাঠ। ওতে নিজেই আখের চাষ করে খৈতান কোম্পানি, নিজেই চাষ করে। লোকে যদি আখ নাও দেয় তো 33,000 একর জমির, হ্যাঁ, ওই আখে অন্তত কলটা চলবে, রানিং থাকবে, একটু চলবে। দেখে এসেছি যুদ্ধ টুদ্ধ জায়গা, সেই আখ বাগান টাগান আমি গেছি, যাই ওদিকে জনসভা একটু ঘুরেছি। ভাই তো নবাব সিরাজউদ্দৌলা 200 বছর আগের ঘটনা, বেইমানি করেছিল, নাম কি? মীর জাফর আলী। মীর জাফর আলী, এই জাফর আলী 200 বছর আগে বেইমানি করায় আজ মুর্শিদাবাদের লোক তাদের পরিচয় লুকায়। যদি জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, বাড়ি মুর্শিদাবাদ, কিন্তু ঘুরবে বলতে যাবেন, ঘটে ব্যারিকেড করে রেখে দিয়েছে। হ্যাঁ, ঘটে বলতে যাবেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ, দূরে যে কোথায় বাড়ি? কলকাতায়। কোথায় বাড়ি? নদিয়ায়। কোথায় বাড়ি? যদি ধরা পড়ে যায় তখন বলে হ্যাঁ মুর্শিদাবাদ। কারণ না জানে, যদি আমি বলি মুর্শিদাবাদে বাড়িতে পারবো, মির্জাফর দেশের লোক তো বেঈমান দেশের লোক, এ গালি দেবেই। অথচ 200 বছর আগে ওর জাতির একজন মির্জাফর সেই অন্যায় করেছে, আর 200 বছর পরে মুর্শিদাবাদের লোক আজও গালি শোনে। আর পৃথিবীতে কোথাও অভাব নেই আমি জানি, এখন বর্তমান পৃথিবীর সব মানুষের এখন সচ্ছলতা এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মুর্শিদাবাদের যে লোকগুলো, মুর্শিদাবাদ যে জায়গাটা, ওই জায়গাটা, ওই গ্রাম গ্রাম, হ্যাঁ, ওই গ্রাম গ্রাম লোক এখনো না খেয়ে থাকে, অনাহারে অর্ধহারে অভাব অনাটনের ভিতরে দিন আনা দিন খাওয়া চলে। এখন রাজমিস্ত্রি বেশি, রাজমিস্ত্রি থাক সেটা না, একেবারে না খেয়ে থাকে। সে গ্রামটা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের একটা গ্রাম আছে, হ্যাঁ, ওই গ্রামের লোকের এত অভাব, মাঝে মধ্যে না খেয়ে কালাতিপাত করতে হয়। মানে এই যে বদ্ধ লেগে গেছে, হ্যাঁ এটা, হ্যাঁ, কারণ একজন ভালো মানুষ তার সাথে মানে বদনাম বেইমানি করার কারণে আল্লাহ তাদের অভাব অনটন দিয়ে রেখেছে। হ্যাঁ, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ভাইয়ের আমার কোরআনে তার দলিল রয়েছে বাবা, কুলাঙ্গার জাতের ভিতরে হলে জাত অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তাদের না খেয়ে দিন যাবে, মার খেয়েও দিন যেতে পারে বাবা, মার ছাড়া দিন পার হবে না। তার দলিল কোরআনে রয়েছে, ইব্রাহিম খলিল আগুনের ভিতরে অধিক দিয়া বাবা একটা গিরগিটি যাকে কাংলাস বলা হয় দূরে বসে বসে আগুনের দিকে ফু দিতেছে বাবা, ফু দিতেছে। আল্লাহ কয় গিরগিটি করো কি? বলে তোর খলিল রে পোড়াবো বলে আগুন আরো জোরে জ্বালাইতেছি। আগুন যাতে আরো জোরদার হয় তাই ফুল দিয়ে দিয়ে জোর করতেছি। আল্লাহ কয় তোর কপালে বারো বাজাচ্ছি। নবীদের দ্বারা খবর হয়ে গেছি, বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন যদি কোন বান্দা বান্দি গিরগিটি যদি মারতে পারো, গিরগিটি যদি তোমরা মারো, এক বাড়িতে মারো, দুই বাড়িতে মারো, আর 14 আঘাতে মারো, যেইভাবে মারো না কেন, আল্লাহর নবী বলেন যদি তুমি গিরগিটি মারতে পারো, এই গিরগিটি মারার বিনিময়ে আল্লাহ তোমাদের নামায় আমলে 100 100 করে নেকি লিখে দিবে। জুরি জুরি বলেন সুবহান আল্লাহ। ইব্রাহিম খলিলের দুশমন গিরগিটি সেই কালেই মরে গেছে বাবা, কিন্তু তার জাত ভাই যারা আছে আজও পিটান চলতেছে। আজ মাই কাছে না কাছে না, ও এক খায় না, যে কয় খায় পারে, শুধু গিরগিটি না, বাড়িতে টিকটিকি থাকে, ও মারলো 100 100, বাড়িতে টিকটিকি ঘোরে না, ওই একই কেসে মোরা, একই জাতের জাত। কারণ ব্যাংক যে ব্যাংকটা হিসাব করেছিল ব্যাংকটা তো একটাই না, ওজাতের বহু ব্যাংক রয়েছে, বিভিন্ন কালারের ব্যাংক রয়েছে, এই জন্য গিরগিটির কালার ওই একই কায়দায় দেখতে টিকটিকি, এই জন্য এটারে অনলি 100 100। আবাই তাহলে কোথায় কে অন্যায় করে গেছে, আর তার কারণে হাজার হাজার বছর পরে এই বাজারে কিছু বলছেন
এই বাজারে যাচ্ছেন সাইকেলে কিংবা মোটরসাইকেলে, হঠাৎ করে দেখলেন কলগাছের মাথায় গিরগিটি। আচ্ছা স্যার মোটরসাইকেল চালায় চলে যাবে না দাঁড়াবে? দেখা হলে দাঁড়াবে না দাঁড়াবে না, মোটরসাইকেলটা থামাই বলো, দাঁড়া দুই খা দিয়ে আসি, দুটো অন্তর ঢিল মেরি আসি তাড়া খেয়ে মরতে যাবো। এ ভাই পাখিদের ভিতরে একটা পাখি খুব তাড়া খায়, ঢিল ছড়ে মারা হয় কাক না? কাক দেখলে আমি এমন কোন লোক দেখিনি যে এরকম করে না, এরকম করে না, কি বলে নিবন্ধনের এরকম করে। হ্যাঁ অন্য লোকেরা পুজো করলি করতে পারে, কিন্তু আমরা তার পুজো করি না, আমরা দেখলি মানার চেষ্টা করে হই হই হই, কাক দেখলি কেউ দুটো ভাত ছড়াই দেয় সেই বলে দুটো খেয়ে যা। হ্যাঁ শশান মারা এখান থেকে একুশ বছর আগে ওয়াজ করেছে সাত ঘন্টা করে, নাম লেখা চালা চালা সাত ঘন্টা চালাই, হ্যাঁ কেউ বলবে না যে লাভ মানুষকে বুঝাবার ক্ষমতা করেন, হাজির কথা বলার ক্ষমতা যেন রাখে, দিনের কথা বলার দুটো ক্ষমতা আল্লাহ যেন দারাজ করে দিয়ে বলার তৌফিক দেয় বলেন আল্লাহ আমি। ভাই কি বলছিলাম, দ্বিতীয় আগম আগমের সারি বলা হয় ভাইয়ের আমার হযরত নূহ আলাইহিস সালাম আর একটা তরঙ্গ ঢেউ অমাউজুনকাল দিবা কোরআনে এসেছে, ঢেউ হচ্ছে একটা পাহাড়ের মতো ঢেউ, ওই ঢেউয়ে নৌকা ভাসতেছে, নৌকা তো না জাহাজ। হ্যাঁ খানা বেঁধে গেল ভাইয়ের আমার, কিন্তু নিচে পানি আছে কিনা এটা তো বোঝা যায় না, সাড়ে তিন মাইল উপর থেকে সাড়ে তিন মাইল, তিন মাইল মানে হলো সাড়ে চার কিলোমিটার, তারা ধরে নিতে পারেন সাড়ে পাঁচ কিলোমিটার মতন হয়, সাড়ে পাঁচ কিলোমিটার উপর থেকে নিচে পানি আছে কিনা বোঝা যায় না, ধোয়াশা মতন। এই জন্য হযরত নূহ নবী কাকটারে বলল, কাকেরে বলল, শোনো তুমি চলে যাও, তোমরা এমন করে চলে যাও, কাকেরা বললো তোমরা যাইয়া পানি আছে কি নাই একটু খবর নিয়ে আসো, কাকেরা আসলো বাবা এসেই এমন করে, এমন করে কাক যখন আসলো এসে দেখে দুনিয়ার চতুর্দিকে শুধু মড়া মড়া আর মড়া, প্লাবনের কারণে বহু জীব জন্তু মরে রয়েছে, কত ডুবে গেলে তো মড়া থাকবে, আমপানে কি অবস্থা, কত কি মরে গেল মড়া, কাক মড়া নিয়ে দেখিয়ে মড়ার মহব্বতে মড়া খাওয়া শুরু করে, কিন্তু নবী যে ওদের যেতি বলে যে খবর লি ওর খেয়াল নেই। হ্যাঁ খবরটা কি হবে, ওরা যদি আসে এসে তো বসবে, বসলে পায়ে কাদা লেগে যাবে, কাদা নিয়ে উড়িয়ে গেলে নবী বসবে, নুনই বসবে যে তাহলে পানি নেই, আর যদি পা ওইভাবে ভালো অবস্থায় আসে কারণ পানি হলে তো কাক বসবে না, তাহলে বসবে তো পানি আসে, তাহলে পাহাড় থেকে নামা যাবে না, নবীর এই হুকুমটা ভুলে গেছে। হ্যাঁ আস গেল না খবর নেই, এরপরে ডাক দে আবার কবুতর তুই যা, হুকু বলতে হুজুরও গেলে হবে না, আমিও তো যাই ভাই আমিও যাব সাথে বল যা, ঘুঘু এসেছে কবুতর এসেছে বাবা, ওরা জমিনে নানিয়া নবীর কাছে উড়ে চলে গেছে,
দেখে ভুগুর উপায় কাদা কবুতরের উপায় কাদা নবী বুঝতে পারলেন নূহ নবী বুঝলেন তাহলে দুনিয়ায় পানি শুকিয়ে গেছে আল্লাহর কাছে হাত তুলে বলে মাবুদি এই যে দুটো প্রাণী ঘুঘু আর এই কবুতর আল্লাহ এদের প্রতি মানুষের মহব্বত তুমি বাড়াইয়া দাও মানুষেরা যেন এদের পোষে মানুষেরা যেন আদর যত্ন করে তারা যেন তাদের বাসায় এমন করে আশ্রয় করে দেয় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা যেন করে এই জন্য দেখবেন কবুতর মানুষে পোষে আদর যত্ন করে বাইরের কবুতর বাড়িতে আসলে বুনো কবুতর হলে দুটো সাইল ফেলে